আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি এই উৎসবে প্রথম বিতর্কে, শিশু বিতর্কে। এই বিতর্কে প্রথমেই আসছে পক্ষ দলের প্রথম বক্তা সাদিকা তাসনিম অর্নিলা। মাননীয় মডারেটর, আজকের বিতর্কে আমরা শিশু বলতে বোঝাচ্ছি 5 থেকে 12 বছর বয়সীদের, যেমন আমরা, ও তাদের সুষ্ঠ ও পরিপূর্ণ বিকাশকে বলছি শিশুদের বিকাশ। আমরা সকল কার্টুনকে বোঝাচ্ছি ডোরেমন নামে। আর অন্যদিকে খেলা মাঠ হলো সেই জায়গা যেখানে খোলা আকাশের নিচে সবুজ মাঠে শিশুরা অবাধে খেলতে পারে। মাননীয় মডারেটর, আজকের বিতর্কে আমরা শিশু বলতে বোঝাচ্ছি 5 থেকে 12 বছর বয়সীদের, যেমন আমরা, ও তাদের সুষ্ঠু ও পরিপূর্ণ বিকাশকে বলছি শিশুদের বিকাশ। আমরা সকল কার্টুনকে বোঝাচ্ছি ডোরেমন নামে। আর অন্যদিকে খেলা মাঠ হলো সেই জায়গা যেখানে খোলা আকাশের নিচে সবুজ মাঠে শিশুরা অবাধে খেলতে পারে, অর্থাৎ শিশুদের বিকাশে ডোরেমনের চেয়ে খেলার মাঠ বেশি ভূমিকা রাখে। মাননীয় মডারেটর, শিশুদের বিকাশকে আমরা 2টি ভাগে ভাগ করছি, 1 মানসিক, 2 শারীরিক। আমি আমার দলের প্রথম বক্তা হিসাবে শিশুদের মানসিক বিকাশের ক্ষেত্রে, আমার দলের দ্বিতীয় বক্তা এসে শিশুদের শারীরিক বিকাশে, এবং সবশেষে দলনেতা এসে কিছু যুক্তি তথ্য উপস্থাপন করবেন এবং এটি প্রমাণ করবেন শিশুদের বিকাশে ডোরেমনের চেয়ে খেলার মাঠ বেশি গুরুত্বপূর্ণ। মাননীয় মডারেটর, এবার দেখি একটি শিশু পরিপূর্ণ বিকাশ কখন হবে। যখন তার বুদ্ধিমাত্রা যথাযথ মাত্রায় থাকবে, চারপাশ সম্পর্কে জানার, নতুন কিছু করার আগ্রহ থাকবে, এসব কিছুই হয় সামাজিকীকরণের মাধ্যমে। যারা খেলার মাঠে না গিয়ে বসে বসে ঘন্টার পর ঘন্টা ডোরেমন দেখে, আমি জানি তার কখনো বিকাশ হবে না, মানসিক বিকাশ হবে না, বরং তাদের মধ্যে ধীরে ধীরে জন্ম নিবে একাকিত্ব। বিশ্ব সংস্থা ইউনিসেফের এক জরিপে দেখা গিয়েছে 65% শিশুই মানসিক রোগে ভুগছে, তার কারণ একাকিত্ব। শিশুরা খেলার মাঠে অনেক ধরনের খেলা করে, মাঝে মাঝে প্রতিযোগিতা করে, আবার কোনো বন্ধু ব্যথা পেলে তার সাহায্যও করে। এইভাবে খেলার মাঠ থেকে আমাদের মধ্যে যেমন প্রতিযোগিতাপূর্ণ মনোভাব সৃষ্টি হয়, তেমনি সৃষ্টি হয় সহযোগিতাপূর্ণ মনোভাব। ডোরেমন দেখে আমরা মিথ্যাবাদী হয়ে উঠছি, তার নমুনা আমার কাছে আছে। প্রথম নমুনা, ডোরেমনের প্রথম চিত্র অঙ্কন নবিতা। নবিতা একটি অলস ছেলে, সে মাঝে মাঝে মিথ্যা কথা বলে। অলস প্রকৃতির নবিতা যখন ডোরেমনের কাছে এসে সাহায্য চায়, যদি ডোরেমন না করে তাহলে সে বলে, মেজ দুনিয়াকে সবচেয়ে আন্দাকি বাচ্চা হু। তাই প্রতিপক্ষ বন্ধুদের আমি একটা কবিতা না বলেই পাচ্ছি না, হে অবুজ আর কতকাল, আর কতকাল হারাবি তুই অন্ধকারে পড়ে। মাননীয় মডারেটর, আমরা যারা পক্ষ দল, আমরা কখনোই অন্ধকারে পড়ে থাকবো না, আমরা আলোর পথে আগাবো, আলোর পথে নিঃশ্বাস নিব, আলোর পথে নিঃশ্বাস ছাড়বো, এবং আর আসল সত্যিটি জানতে শিখব। আজকের আসল সত্যি এটাই যে শিশুদের বিকাশে ডোরেমনের চেয়ে খেলার মাঠ বেশি গুরুত্বপূর্ণ। ধন্যবাদ মাননীয় মডারেটর, ধন্যবাদ সবাইকে। এবার আসছে বিপক্ষ দলের প্রথম বক্তা সাউমিত হাসান সাও। মাননীয় সভাপতি, আজকের বিতর্কের বিষয়টির দিকে লক্ষ্য করলে 2টি প্রধান বিষয় উঠে আসে, ডোরেমন ও খেলার মাঠ। আমরা সবাই খেলার মাঠ সম্পর্কে জানি, কিন্তু ডোরেমন কি? মাননীয় সভাপতি, ডোরেমন কি শুধুমাত্র একটি কার্টুন? অবশ্যই না, বরং এটি আমাদের জন্য, অর্থাৎ শিশুদের জন্য, চিন্তাধারার মাধ্যম, স্বপ্ন দেখার মাধ্যম, কিছু শেখার মাধ্যম, সৃষ্টিশীলতার মাধ্যম। শুধু তাই নয়, ডোরেমন আমাদেরকে বিজ্ঞানের সঙ্গে পরিচয় করিয়ে দেওয়ারও মাধ্যম। আজ পক্ষ দলের প্রথম বক্তা এসে বারবার খেলাধুলা ও খেলার মাঠ সম্পর্কে কথা বলে গেলেন, কিন্তু বর্তমান সময়ে তার প্রতি আগ্রহ জন্মানোর মাধ্যমটিও কিন্তু সেই ডোরেমনই। মাননীয় সভাপতি, আমি যখন ডোরেমনে দেখি ডোরেমন তার গ্যাজেট দিয়ে সকলের দরকার পূরণ করে, তখন আমার মনে আশা হয়, আমি একটি স্বপ্ন দেখি যে একদিন এমন সব গ্যাজেট তৈরি করব যা দিয়ে আমি অন্যের দরকার পূরণ করব, আর তখনই আমি চারিদিকে সৃষ্টির আনন্দ অনুভব করি, আর চিৎকার করে বলতে ইচ্ছা করে, আজ সৃষ্টি সুখের উল্লাসে মোর চোখ হাসে, মোর মুখ হাসে, মোর টক বগিয়ে খুন হাসে, আজ সৃষ্টি সুখের উল্লাসে, আজ সৃষ্টি সুখের উল্লাসে। আর সৃষ্টির আনন্দ আমরা কীভাবে খেলার মাঠে উপভোগ করব তা আমার বোধগম্য নয়। একসময় নাইট রাইডার, গার্ল ফ্রম টুমরো থেকে দেখা স্বপ্ন কল্পনা যেভাবে বাস্তব হয়ে আমরা এক গ্রহ থেকে অন্য গ্রহে যেতে পেরেছি, বিভিন্ন ধরনের আধুনিক গাড়ি চড়তে পেরেছি, ঠিক তেমনইভাবে ডোরেমন থেকে দেখা স্বপ্ন কল্পনাও একদিন বাস্তবে পরিণত হবে। আর এই ভাবনাটি আমাদের মানসিকভাবে বিকাশের অনেকখানি জায়গা দখল করে নিয়েছে। মাননীয় সভাপতি, ডোরেমন দেখার মানে কিন্তু এটা নয়
যে আমরা খেলাধুলাই ছেড়ে দেব। বরং দোরে মনে যখন দেখি নবিতা খেলতে না পারায় সবাই তাকে অলস ও দুর্বল মনে করছে, কিন্তু জিয়ানো সুনিও খেলতে পারায় সবাই তাদের প্রশংসা করছে, আর তখনই কিন্তু আমরা খেলাধুলার প্রতি আগ্রহী হয়ে খেলাধুলা করছি। এভাবেই মাননীয় সভাপতি শিশুদের বিকাশে ডোরেমন খেলার মাঠ থেকে বেশি গুরুত্ব পালন করছে। তাই আমি আবারও বলতে চাবো মাননীয় সভাপতি, শিশুদের বিকাশে ডোরেমন খেলার মাঠ থেকে বেশি গুরুত্বপূর্ণ। ধন্যবাদ মাননীয় সভাপতি, ধন্যবাদ সবাইকে। এবার আবারও পক্ষদল থেকে বক্তব্য দিতে আসছে পক্ষদলের দ্বিতীয় বক্তা ইভানা মান্না। 5 বছরের ছোট্ট শিশু তাহসিন খুব জিদ ধরেছে সে স্কুলে যাবে না, তার স্কুলে যেতে একদম ভাল লাগে না। তাহসিনের মা খুব রেগে গিয়ে বললেন, কেন স্কুলে যাবে না? তাহসিন তখন কি বলল জানেন? সে বলল, নবিতা আর নবিতাও তো স্কুলে যেতে চায় না। মাননীয় মডারেটর, উপস্থিত সুধী এবং বিজ্ঞ প্রতিপক্ষদের আসসালামু আলাইকুম। আজকের বিতর্কের বিষয় নির্ধারিত হয়েছে শিশুদের বিকাশে ডোরেমনের চেয়ে খেলার মাঠ বেশি গুরুত্বপূর্ণ। পক্ষে বলছি মাননীয় মডারেটর, প্রথমেই বলছি শারীরিক বিকাশ কী। শরীর সুস্থ থাকা, দৈহিক বৃদ্ধি যথাযথ হওয়া, সুস্বাস্থ্য বজায় থাকা হওয়াটাই হলো শারীরিক বিকাশ। এখন লক্ষ্য করুন, শরীর সুস্থ থাকবে কখন? খেলার মাঠে মুক্ত হয় বিভিন্ন ধরনের খেলা করলে, নাকি টিভির সামনে ঘন্টার পর ঘন্টা ডোরেমন দেখলে? মাননীয় মডারেটর, অবশ্যই খেলার মাঠে খেলাধুলা করলে। এর কারণ, আমরা যখন খেলার মাঠে যাই তখন অনেক খেলার সাথী পাই, তাদের সাথে মিশে বিভিন্ন ধরনের খেলা করি। ছোঁয়াছুঁই, গোল্লাছুট, দড়িলাফ, ক্রিকেট, ফুটবল ইত্যাদির খেলার মাধ্যমে যেমন আমরা অনেক আনন্দ পাই, তেমনই আমাদের শরীরে অঙ্গ প্রত্যঙ্গ সচল থাকে, আমাদের রক্ত চলাচল ঠিক মতো হয়। প্রতিদিন শরীরের জন্য যে ব্যায়াম প্রয়োজন তাও খেলাধুলার মাধ্যমে সম্পন্ন হয়। এভাবে যখন আমরা খেলার মাঠে খেলি তখন আমাদের শরীর সুস্থ থাকে, আমরা ডোরেমনের জিয়ানের মতো বেশি মোটাও হই না, আবার নবিতার মতো দুর্বলও হই না, আমরা হই সজীব সতেজ। অধিকাংশ শিশু, বিদেশ অজ্ঞদের মতো যেসব শিশু প্রতিদিন খেলার মাঠে খেলে বন্ধুদের সাথে মেশে, তাদের ক্ষেত্রে রোগ সংক্রমণের ঝুঁকি তাদের চেয়ে কম হয় যারা প্রতিদিন খেলার মাঠে খেলে না, বন্ধুদের সাথে মেশে না বা ঘরে বসে থাকে। মাননীয় মডারেটর, এত সব স্পষ্ট প্রমাণ থাকা সত্ত্বেও প্রতিপক্ষ বন্ধুরা আজ বারবার বলে যাচ্ছে শিশুদের বিকাশে ডোরেমন নাকি খেলার মাঠের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ। প্রতিপক্ষ বন্ধুদের কাছে আজ আমি তাই প্রশ্ন রেখে যাচ্ছি, ঘরে বসে বসে ডোরেমন দেখে দেখে শিশুদের শারীরিক বিকাশ হওয়ার কোনো নজির আমাদের সামনে আছে কি? মাননীয় মডারেটর, আসলে এমন কোনো নজির নেই, বরং এমন নজির হয়তো আছে যারা ডোরেমন দেখে দেখে শারীরিক ও মানসিকভাবে অসুস্থ হয়ে পড়ছে। আবার লক্ষ্য করুন ডোরেমনের কার্টুনের মোটু জিয়ান সবাইকে মারধর করে, এটা দেখে শিশুরা মারামারি শিখছে, মারামারি করতে গিয়ে হাত পা ভাঙছে। আবার নবিতা অলস, সারাদিন শুধু ঘুমাতে যায়, এইসব দেখে শিশুরাও অলস হচ্ছে। এই যখন অবস্থা তখন আমার বিপক্ষ দল শিশুদের বিকাশে ডোরেমনের ভূমিকাকে বড় করে দেখার একই ভুলটি বারবার করছে। বিপক্ষ দলের প্রথম বক্তা বলে গেলেন, ডোরেমনকে শিশুদের স্বপ্ন দেখাচ্ছে। হ্যাঁ, দেখাচ্ছেই তো, অবাস্তব সব গ্যাজেটে, অবাস্তব সব স্বপ্ন। মাননীয় মডারেটর, এটা ঠিক, ডোরেমন কার্টুন ছবিতে সাময়িকভাবে শিশুদের একটি আনন্দ দেয়, কিন্তু কোনোভাবে শিশুদের বিকাশ করতে পারে না, বরং অনেক ক্ষেত্রে ক্ষতি করে। তাই আমি আবারও বলে দিতে চাচ্ছি, শিশুদের বিকাশে আজ অবশ্যই ডোরেমনের চেয়ে খেলার মাঠ বেশি গুরুত্বপূর্ণ। ধন্যবাদ মাননীয় মডারেটর, ধন্যবাদ সবাইকে। এবার আসছে বিপক্ষ দলের দ্বিতীয় বক্তা মাহফুজ আহমেদ অনিক। মাননীয় মডারেটর, ইতিমধ্যে আমার দলের প্রথম বক্তা এসে স্পষ্ট করে দিয়ে গেছেন যে খেলাধুলার মাধ্যম হয়ে ডোরেমন কীভাবে আমাদের বিকাশে খেলার মাঠ থেকে বেশি গুরুত্বপূর্ণ। আমি এখন ডোরেমন কিছু শেখার মাধ্যম হিসেবে আমাদের বিকাশে কীভাবে খেলার মাঠ থেকে বেশি গুরুত্বপূর্ণ তা দেখিয়ে যাব। মাননীয় সভাপতি, প্রথমে একটি কথা বদলে চাই, বদলে যাওয়াটাই নিয়ম আর মেনে নেওয়াটাই আধুনিকতা। হয়তো একসময় খেলার মাঠেই শিশুদের বিকাশে খুব গুরুত্বপূর্ণ ছিল, কিন্তু এখন সেই বিকাশের কাজটি ডোরেমনই করছে। ডোরেমন দেখে যা বর্তমানে বাবা মারা এতই ব্যস্ত থাকেন যে তাদের পক্ষে সম্ভব হয় না শিশুদেরকে নিয়ে খেলতে যাবেন, বা স্কুলেরও পড়ার ব্যস্ততায় শিশুরা সেই খেলার সময়টুকু পায় না। এই জন্য কিন্তু তাদের বিকাশ আটকে নেই বা তারা বুদ্ধিগতভাবে অক্ষম হয়ে পড়ছে না, বরং তারা বই আনছে অসাধারণ সাফল্য এবং সৃষ্টিশীল সব বস্তু। দেখুন মাননীয় মডারেটর, আজকে আমি এখানে দাঁড়িয়ে বিতর্ক করতে পারছি শুধুমাত্র ডোরেমনের কারণে। ডোরেমন দেখে যা আমরা শিখেছি তা আজকে আমার বক্তব্যে ফুটিয়ে তুলেছি। যদি সত্যি আমার কাছে মনে হতো একজন শিশুর বিকাশে খেলার মাঠে বেশি গুরুত্বপূর্ণ, তাহলে আজকে আমি এখানে দাঁড়িয়ে বিতর্ক না করে খেলার মাঠে গিয়ে খেলা করতাম। পক্ষদলের দ্বিতীয় বক্তা তার বক্তব্যে বলেছিলেন যে টেলিভিশনের ডোরেমন দেখতে দেখতে শিশুদের মানসিকতা নাকি টেলিভিশনের পর্দার মতো ছোট হয়ে যাচ্ছে।
খেলা মাঠে খেলতে 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 হয়তো তিনি এটাই ভুলে গিয়েছেন যে টেলিভিশন পুরো বিশ্ব এমনকি আমাদের দেশের সঙ্গে আমাদের বেঁধে রাখে। এটা শিশুদের মানসিকতা ছোট নয়, বড় করে। মাননীয় সভাপতি, যখনই আমি ডোরেমন ও নবিতার বন্ধুত্ব দেখি, ঠিক তখনই আমি বুঝতে পারি বন্ধুত্বটা কি। শুধু এটাই নয়, কারোর সাথে খেলার মানেটাই নয় সে আমার বন্ধু, বরং বন্ধুকতাটি অনেক বৃহৎ। জিয়ান আর সুনিও তাদের দুষ্টুমির জন্য বারবার শাস্তি পেতে দেখি, তখন আমি ঠিক বুঝতে পারি যে দুষ্টুমি করা ভালো নয়। যখন নবিতার মা নবিতাকে সময় মতো হোমওয়ার্ক করে না, পরীক্ষায় জিরো মার্কস আনার জন্য বকা দেয়, ঠিক তখনই আমি মনে মনে এই প্রতিজ্ঞা করি যে সময় মতো হোমওয়ার্ক করব এবং পরীক্ষায় ভালো নাম্বার আনবো। এই সকল শিক্ষা কি আমরা খেলার মাঠ থেকে পাবো? প্রশ্নটা রয়ে গেল পক্ষদলের কাছে। এটি স্পষ্টভাবে প্রমাণিত হয় যে ডোরেমন খেলার মাঠ থেকে বেশি গুরুত্বপূর্ণ। ধন্যবাদ মাননীয় মডারেটর, ধন্যবাদ সবাইকে। এবার যারা খেলার মাঠের পক্ষে বলছে, অর্থাৎ খেলার মাঠ বেশি গুরুত্বপূর্ণ, তাদের দলের সবশেষ বক্তা এবং দলনেতা সাদমান সাকিব নাবিল। শিশুর জন্য ভালোবাসা কর্কিত মনোভাব, চাই বাধা বন্ধন মুক্ত আনন্দময় শৈশব। হ্যাঁ মাননীয় মডারেটর, শিশুদের জন্য চাই মুক্ত পরিবেশ, আর এই মুক্ত পরিবেশের জন্য আমাদের চিন্তায় প্রথমেই যেটি আসে সেটি হলো খেলার মাঠ। ডোরেমনের মতো কোনো টিভি কার্টুন নয়। আমি দলনেতা হিসেবে দলীয় সমন্বয় সাধন করে বিতর্কের বিষয়টি প্রমাণ করে যাব। বিপক্ষ দলের বন্ধুরা বলে গেলেন, ডোরেমন কার্টুনে জিয়ান সুনিকে দেখে শিশু নাকি খেলা আগ্রহী হচ্ছে। মাননীয় মনিটর, ডোরেমন দেখে শিশুরা জিয়ান বা সুনিওকে নয় নবিতাকে অনুসরণ করে, তারা সবাই নবিতা হতে চায়। আর এই নবিতা কেমন? এই নবিতা হলো অলস, গুম্পাগল, মিথ্যাবাদী, পরনির্ভরশীল, দুর্বল। এই অবস্থায় শিশুরা ডোরেমন দেখে খেলা আগ্রহী হবে নাকি ফাঁকিবাজ আর দুষ্ট হবে তা সহজেই বোঝা যায়। আমরা শিশুরা কুচি পাতার মতোই, যত মুক্ত আলো বাতাস পাবো কচি পাতার মতো আমাদের শরীর মনও ততই বিকশিত হবে। শিশুদের বিকাশে এই মুক্ত আলো বাতাস পাওয়ার সুযোগটি দেয় খেলার মাঠ, ডোরেমনের মতো কোনো টিভি কার্টুন নয়। বন্ধুরা বলে গেলেন, ডোরেমন নাকি শুধু একটি কার্টুন নয়, স্বপ্ন দেখানো, চিন্তা করানো, সৃষ্টিশীলতার বিকাশ ঘটানো একটি মাধ্যম। ডোরেমন কার্টুনে বেশি ভূমিকা রাখা নবিতা জিয়ান সুনিওর কেউই আদর্শবান নয়। এবার যদি জিয়ানের কথা বলি, তবে তার সেই স্বরচিত গানটি না গেয়ে আর পারছি না, মেহু জিয়ান মেহু বারা তাকাতবান। মাননীয় মনিটর, তাকাতবান অর্থাৎ শক্তিশালী। জিয়ান তার শক্তি দিয়ে অন্যের খেলনা ছিনিয়ে নেয়, কেউ তার প্রতিবাদ করলে কিংবা রাগ উঠলে যাকে তাকে ধরে মারধর করে। ডোরেমন কার্টুনের এই ভয়াবহতা দেখে আমার মন আজ সৃষ্টিসুখের উল্লাসও নয়, কেঁপে উঠে আর্তনা দেয়। আমার বলতে ইচ্ছে করে, আজ ধ্বংসদূতের উল্লাসে মোর মুক্কাতে মোর বুক্কাপে, আজ ধ্বংসদূতের উল্লাসে। মাননীয় মনিটর, এভাবেই স্বপ্ন চিন্তা সৃষ্টিশীলতা তৈরির মাধ্যম ডোরেমন নয়, খেলার মাঠ। ধন্যবাদ মাননীয় মনিটর, ধন্যবাদ সবাইকে। এবার বিপক্ষ দলের শেষ বক্তা আয়নাত করিম, দেখি সে কিভাবে ডোরেমনকে এর থেকে বেশি গুরুত্ব রাখছেন। আজকের কোমলমতি শিশু, আমরা তখনই পরিপূর্ণভাবে বিকশিত হতে পারবো যখন ডোরেমনের শুধু একটি নয় প্রত্যেকটি শিক্ষা আমরা গ্রহণ করতে পারবো, যার মধ্যে একটিও খেলা মাঠ আমাদের দিতে পারে না। আমি এবং আমার দলে প্রত্যেক বক্তা আজ ডোরেমনের প্রতিটি শিক্ষা, স্বপ্ন দেখার মাধ্যম, কিছু শেখার মাধ্যম, চিন্তাধারার মাধ্যম, সৃষ্টিশীলতার মাধ্যম, খেলার প্রতি আগ্রহ জন্মানোর মাধ্যম ইত্যাদি শিশুদের বিকাশের যে খেলার মাঠ থেকে বেশি গুরুত্বপূর্ণ তা দেখিয়ে গিয়েছি এবং বারবার স্পষ্টরূপে প্রমাণ করেছি যে ডোরেমনই পারে, খেলার মাঠ নয়। মাননীয় মডারেটর, আমার দলের প্রথম বক্তা এসে যে সৃষ্টি সুখের উল্লাস শুরু করে গিয়েছিলেন তার ইতি আমি এভাবেই টানতে চাই। আজ জাগলো সাগর, হাসলো মরু, কাঁপলো বুধর, কানন দরু, বিশ্ব ভুবন আসলো তুফান, উছলে উজা ভৈরবীদের গান বাসে, আজ সৃষ্টি সুখের উল্লাসে, আজ সৃষ্টি সুখের উল্লাসে। ধন্যবাদ মাননীয় মডারেটর, ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ সকল ক্ষুদে বিতর্কিকদের যারা এই বিতর্কে এতক্ষণ অংশগ্রহণ করলো। খেলার মাঠটা খুবই গুরুত্বপূর্ণ, আবার ডোরেমনটাও, কারণ বাচ্চারা এখন সময় কাটাবে কিভাবে, আর সেই পরিমাণ খেলার মাঠও আমাদের নাই। তো ডোরেমন দেখা যায় কিন্তু অত শত না, একটু কম কম।